অ্যান্ড্রয়েডের সপ্তম ভিডিও টিউটোরিয়ালে আমি তারেক আহমদ, এসএ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো সপ্তম ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে অ্যাক্টিভিটি চেঞ্জ করে, অ্যাক্টিভিটিতে আমাদের থিমগুলো চেঞ্জ করা যায়। তো আসলে থিম বিষয়টা এরকম, এই যে আমার একটা অ্যাপস আছে, এখানে হোয়াইট কালারের যে থিম দেখা যাচ্ছে, এটা একটা থিম। তো আমরা এই থিমগুলো বিভিন্ন ডিজাইনের থিম চেঞ্জ করতে পারি। চলুন আমরা এই মজার বিষয়টা শিখে নেই। তো আমরা প্রথমে আমাদের যে অ্যাপস ডেভেলপ করবো, এক্লিপসে চলে যাবো। এক্লিপসে গিয়ে আমাদের যে অ্যাপস আছে, মনে করেন আমার এই অ্যাপসটা বাংলাদেশ নামে অ্যাপস আছে, আপনার বিভিন্ন নামে অ্যাপস থাকতে পারে, সেটা বিষয় না। তো আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল এ যেতে হবে। গিয়ে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল এ ক্লিক করে আমাদের এই অপশনে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এখানে গিয়ে অ্যাক্টিভিটি নামে যে অপশন আছে, দেখুন একটু ভালো করে দেখুন, অ্যাক্টিভিটি নামে যে অপশন আছে সেই অপশন অপশনে আমরা কাজ করব। তো এখানে জাস্ট অ্যান্ড্রয়েড এন ডি এ কন্ট্রোল স্পেস দিলাম, অ্যান্ড্রয়েড থিম আমি এটা সাজেস্ট করবে, তারপর আবার কন্ট্রোল স্পেস দিয়ে অ্যান্ড্রয়েড নিলাম। এখন আমাদের কন্ট্রোল স্পেস স্টাইল, স্টাইল নিতে হবে, স্টাইল। এখন আমরা থিম নিয়ে কাজ করব, কন্ট্রোল স্পেস থিম। তো ফার্স্টলি আমাদের একটি থিম আছে, তো আমি একটা থিম চেঞ্জ করে দেখব। এখানে ডট ডায়লগ নামে আমি একটি থিম নেব। তো ডায়লগ বক্স আকারে দেখাবে, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিয়ে এই অ্যাপসটাকে আমার রান করাতে হবে। তো কিভাবে আমরা রান করাবো, জাস্ট অ্যাপসের উপর রাইট বাটনে ক্লিক করে রান এস দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যাপস রান করে নেবে। তো এখানে যেহেতু আমাদের হোয়াইট স্ক্রিন আছে, তো এটা স্ক্রিনটা চেঞ্জ করে আমাদের অন্য থিম স্ক্রিন ব্যবহৃত হবে। তো দেখি আসলে আমরা কি চেঞ্জ করেছি, সেটা ডায়লগ বক্স আকারে হঠাৎ করে আমাদের সামনে চলে আসবে। তো রান হচ্ছে, দেখুন ডায়লগ বক্স আকারে আমাদের একটা থিম চলে আসে, এটাই আসলে আমাদের থিম চেঞ্জ। তো আরেকটা থিম আমরা চেঞ্জ করি, এখানে কন্ট্রোল স্পেস দিয়ে আমি জাস্ট ব্ল্যাক থিম ইউজ করলাম, কালো, পুরোটাই কালো, কন্ট্রোল এস একটু খেয়াল করবেন। তো তারপর রান এস, রান এস এ ক্লিক করে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো এই বিষয়গুলো আসলে আমাদের কন্ট্রোল স্পেস দিয়ে অনেক কাজ করা যায়। এখানে আমরা পুরো সব থিমগুলো এখানে আসছে কন্ট্রোল স্পেস দিয়ে, জাস্ট কন্ট্রোল স্পেস দিয়ে আমরা শুধু দেখবো সেখানে কোন থিম আমরা অ্যাপ্লাই করবো। বিভিন্ন ধরনের থিম আছে, এখানে থিমগুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো, যে থিমগুলো আমাদের আসলে ভালো লাগে সেই থিমগুলো আমরা ব্যবহার করবো। দেখুন আসলে ব্ল্যাক থিম চলে আসছে, তো আসলে এটাও একটা থিম, আমরা আরেকটা থিম নিয়ে কাজ করি। তো ব্ল্যাক, ব্ল্যাকের পাশাপাশি আসছে ব্ল্যাক নো টাইটেল বার, আসলে কোনো টাইটেল বার থাকবে না। টাইটেল বার বিষয়টা কি, তো আমরা অ্যাপসটা রান করাই তাহলে বুঝতে পারবো। তো অ্যাপসে গেলাম, গিয়ে দেখুন এর আগে এখানে বাংলাদেশ নামে একটা টাইটেল আছে, তো এই টাইটেল বারটা আসলে উঠে যাবে। তো আমি অ্যাপস যেহেতু রান করিয়েছি, দেখতে পারবো আসলে থিম থেকে আমার টাইটেল বার চলে আসছে, টাইটেল বার চলে গেছে। তো আমরা অপেক্ষা করি আমাদের অ্যাপসটি লঞ্চ করার জন্য। তো আসলে দেখুন এখানে বাংলাদেশ নামে একটা টাইটেল বার ছিল, এটা চলে গেছে। তো আসলে এভাবে আসলে আমরা সুন্দর সুন্দর থিম অ্যাপ্লাই করব। তো আর একটা থিম ট্রান্সলুন আমি একটা থিম ইউজ করি, মজা একটা থিমস, এই থিমটা ইউজ করলাম, কন্ট্রোল এস। তো রান দিলাম, রান দিয়ে দেখি আমি অ্যাপস কিরকম হয়, ট্রান্সলুসেন্ট নামে যে থিমটা আছে সেই থিমটা আমি অ্যাপ্লাই করতেছি। তো দেখি আসলে এই থিমটার আসলে মূল বৈশিষ্ট্য হলো আমার ব্যাকগ্রাউন্ড স্ক্রিন নিয়ে যাবে, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড যে স্ক্রিন ছিল সেটাই নিয়ে আসছে। তো এটাও আসলে বিভিন্নভাবে চেঞ্জ করা যায়, এখানে কন্ট্রোল স্পেস দিলে নো টাইটেল বার, এবার আসলে আমরা সুন্দর সুন্দর স্ক্রিন অর্থাৎ স্ক্রিন নিব, আমাদের থিমগুলো অ্যাপ্লাই করব। এই থিমগুলো অ্যাপ্লাই করে আমাদের অ্যাপসকে আমরা আকর্ষণীয় করে গড়ে তুলবো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আসলে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা দেখতেছেন, যার কারণে আমরা টিউটোরিয়াল ধারাবাহিক তৈরি করতেছি। তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন, আর আগামী টিউটোরিয়ালে দেখার স্বাগতম আপনাদের সবাইকে।